নমস্কার আমি মিনাক্ষী ছ্যাঁচরা নামটি গালাগালির মতো শোনালেও অতি পরিচিত এবং জীবে জল আনা একটি বাঙালি পদ শহরাঞ্চলের অনুষ্ঠান বাড়িতে এই পদটি এখন আর খুব একটা পাতের ধারে পড়ে না তবে মানুষের স্মৃতিপথ থেকে কখনোই এই শতাব্দী প্রাচীন পদটি মুছে যায়নি আমাদের গ্রামেগঞ্জে এখনো অনুষ্ঠান বাড়িতে দুপুরের মেনুতে গরম ভাতের পাশে এই ছ্যাঁচরা দেওয়া হয় অত্যন্ত সুস্বাদু এই রান্নাটির সুঘ্রাণ না খেয়ে এলেই খিদের দ্বিগুণ বাড়িয়ে দেয় আজ আমি আপনাদের একেবারে গ্রাম্য পদ্ধতিতে এই ছ্যাঁচড়া বানিয়ে দেখাবো স্বাদে গন্ধে ভরপুর এই পদটি গ্রামের শাল পাতায় ওপর গরম ভাত বিউলির ডাল এবং ছ্যাঁচড়ার কথা মনে করিয়ে দেবে চলুন তাহলে দেখে নিই এই রান্নাটি করতে কি কি লাগছে এবং কেমন করে এই রান্নাটি আমি করে নিচ্ছি এই যে প্রথমেই যেটি সব থেকে প্রয়োজনীয় জিনিস এই রান্নাটা করবার জন্য পুঁই শাক এটা আমার ছাদে হয়েছে টবের মধ্যে তিনটে টবে আমি লাগিয়েছি কেটে দেখানো আর এবারেও হলো না আর এই যে কটা ভেন্ডি হয়েছিল একেবারে তুলে নিয়ে এসেছি এই যে দেখুন পুঁইগুলো খুব ভালো হয়েছে পাতাগুলোও বেশ মোটা মোটা হয়েছে দেখুন আমি কেনা নিইনি এতেই আমার হয়ে যাবে আমি তো যেরকম আপনারা পরিমাণে করবেন সেই অনুপাতে শাকসবজি সব নিয়ে নেবেন এই যে দেখুন খুব সুন্দর মোটা মোটা পাতাগুলো হয়েছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে যেহেতু ঘর থেকে তোলা কেনা হলে ডাটাগুলো একটু মোটা থাকে সেদ্ধ হতে সময় নাই এর সাথে আর কি কি লাগছে আসুন দেখে নিই এই যে দেখুন এই এই সবজি নিয়েছি আমি এর মধ্যেই করব আপনারা চাইলে এর বাইরেও কিছু সবজি নিয়ে নিতে পারেন বেগুন নিয়েছি পটল মূলো কুমড়ো আলু আর এই পুঁই শাকটা তো রয়েছে এই যে চলুন তাহলে এগুলোকে কুটিয়ে নিই এছাড়াও পেঁয়াজ আর রসুন লাগবে এই যে দেখুন এই রান্নাটি করতে সমস্ত সবজিগুলো লম্বা করে কেটে নিতে হবে এই যে এই রকমভাবে সব কিছুই লম্বা লম্বা করে কেটে নিতে হবে আমি একটি মাছের মাথা নিয়েছি আমি রুই মাছের মাথা নিয়েছি আপনার রুই বা কাতলা যে কোনো মাছের মাথায় নিয়ে নিতে পারেন সবজির পরিমাণ যেরকম থাকবে রান্নাটা যতটা পরিমাণে করবেন তার অনুপাতে মাছটা নিয়ে নিতে হবে মাছের মাথাটা নিয়ে নিতে হবে আমি কম করে করছি তার জন্য আমার একটা মাছের মাথায় এনাফ মাছটা ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে গেছে এরপরে মাছগুলো ছেড়ে দেবো ভালো করে তেলটা গরম করে নিয়েছি যাতে মাছগুলো ভালো করে ভাজা যায় তরকারিতে দেবার জন্য তার জন্য মাছগুলো সব সময় কড়া করে ভালো করে ভাজতে হবে যেন অল্প কাঁচা না থেকে যায় খুব সুন্দর করে মাছগুলো ভেজে তুলে নিতে হবে এখনই আমি ভেজে ভেঙে নেব না পরে ভাঙবো একটু ঠান্ডা হবে রান্নাটা হোক তা করতে তারপরে মাছগুলো ভেজে নেব ভেঙে নেব চলুন ভাজা হয়ে গেছে তুলে নিলাম এই যে দেখুন সুন্দর লাল লাল করে করা করে ভাজা হয়ে গেছে এরপরে সবজিগুলো এই তেলের মধ্যে ভেজে নেব আপনাদের যদি দেখেন তেল কমে গেছে মাছ ভাজার পরে তাহলে আরও খানিকটা সরষের তেল নিয়ে নেবেন আমি এই তেলেই রান্নাটা করবো প্রথমেই পটলটা ভেজে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে দিলাম আগের থেকেও নুন হলুদ মাখিয়ে রাখতে পারেন আমার মাখিয়ে রাখা হয়নি তাই আমি এখানে দিলাম কয়েকটি মশলা নিয়ে নিয়েছি গুঁড়ো মশলা ধনে জিরে হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি রঙ হবার জন্য ঝালটা বেশি খেলে কিছুটা শুকনো লঙ্কা ঝালের জন্য নিয়ে নিতে পারেন একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখলাম এদিকে পটলটা ভাজা হয়ে গেছে মোটামুটি এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে এরকম অবধি ভাজবেন এরপরে বেগুনটা ভেজে তুলে রাখবো বেগুনটা একটু ভালো করে ভেজে রাখতে হবে কারণ বেগুন সব থেকে শেষে দেবো রান্নাটাতে নাহলে বেগুনটা একদম গলে যাবে তখন বেগুন আলাদা করে আর কিছু বোঝা যাবে না বেগুনগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তেলে যেহেতু আমার নুন হলুদ দেওয়াই ছিল পটলে নুন হলুদ দিয়েছিলাম আর এই বেগুনে নুন হলুদ দিলাম না ওতেই হয়ে গেছে ভাজা এই যে দেখুন খুব সুন্দর করে ভেজেছি তুলে রাখছি এগুলো আলাদা করে এরপরে আর একটু মনে হচ্ছে তেল লাগবে একটু তেল দিয়ে নি দাঁড়ান এই রান্নাটিতে তেলটা একটু বেশি লাগে আর রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন রান্নাটা সরষের তেলেই ভালো হবে এবং একদম গ্রামে আমাদের যেরকম রান্নাটা হয় সেরকমই স্বাদ পাবেন যদি সর্ষের তেলে করেন এরপরে আলুটা ভেজে নেব আলুর সাথেই আমি মূলোটাকেও ভেজে নেব মূলোটা অবশ্যই দেবেন মূলো দিলে গন্ধটা খুব ভালো আসবে আর আলুগুলো দেখুন আমি খোসা ছাড়াইনি খোসা শুদ্ধই আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি সবই ভালো করে ভেজে নিতে হবে আপনারা যদি এর মধ্যে অন্য আরও কোনো সবজি দিতে চান দিতে পারেন এটা আসলে গরমেরই রান্না গরমকালেই হয় তাই এই সব সবজি দিয়েই করলাম দেখুন আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে মূল আলু দুটোই ভাজা হয়েছে তুলে নিচ্ছি গরমকালের অনুষ্ঠান বাড়িতে দুপুরবেলা এই রান্নাটা হয় যা সুন্দর লাগে না খেতে গরম ভাতের পাশে তেলটা গরম এই তেলেই হয়ে যাবে আর তেল দেব না কিছুটা পাঁচ ফোড়ং আর শুকনো লঙ্কা নিয়ে নিলাম একটা তেজপাতা দিলাম একটু সুগন্ধ বেরোলে এরপরে পেঁয়াজ কুচি কুচো করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম রসুনটা আমি বেটে নিয়েছি হ্যাঁ খুব বেশি মিহি করিনি একটুখানি ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে আদা আর রসুন আলাদা আলাদা করে রেখেছি পেঁয়াজটা এবার একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে সেজন্য পেঁয়াজে না আমি নুন দিয়ে দেব যাতে একটু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় এই যে একটু নুন দিয়ে নিচ্ছি পেঁয়াজের ওপর নুন দিয়ে দিলে ভাজার প্রসেসিংটা একটু তাড়াতাড়ি হয়ে যায় এই যে দেখুন সবজিগুলো সব ভেজে নিয়েছি কি সুন্দর করে ভাজাটা হয়েছে আর কমেও গেছে পরিমাণে ভাজার পরে প্রথমে যতটা দেখাচ্ছিলো এখন ভেজে পরে কমে এসছে এটা এখন আমি সাইডে রেখে দেবো এখন দরকার নেই এটার পেঁয়াজটা মোটামুটি ভাজা কিছুটা হয়েছে পুরো ভাজার দরকার নেই এরপরে রসুনটা দিয়ে দিলাম এই যে দেখুন রসুনটা একেবারে যে পেস্ট করেছি সেটা করিনি খেতেও করে নিতে পারেন এরপরে ভালো করে একটু ভাজবো এরপরে আদা দিয়ে নিচ্ছি আদা বাটা এক চামচের মতো আদা বাটা দিলাম সবজির পরিমাণ যেরকম থাকবে সেই অনুপাতেই সব কমা করবেন এরপর আদাটা দিয়ে খানিকক্ষণ ভালো করে ভেজে নেব একটু করে যদি জল দরকার হয় তাহলে জলও দিয়ে দিতে হবে মাঝে মাঝে খুব সামান্য করে একটু করে জল ছিটিয়ে ছিটিয়ে ভালো করে ভাজবো এই যে অল্প একটুখানি জল দিলাম যদি লাগে দেবেন কারণ তেল তো আমি আলাদা করে আর বেশি দিই যদি বেশি তেল থাকে তাহলে আর জলের দরকার পড়বে না আমার যেহেতু তেলটা কম হয়ে গেছিলো আমি এমনিতেই ভাজিতে অনেক তেল লেগেছে বলে আর তেল আলাদা করে দিই নি এই যে দেখুন তেল কম থাকলে নিচে অনেক সময় লেগে যেতে পারে তখন অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ভেজে নেবেন কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে কুমড়োটা আগে দিয়ে দিলাম কুমড়োটা যেহেতু ভেজে নিই নি কুমড়ো এমনিতেই নরম হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই কুমড়োটা আলাদা করে আর ভাজিনি কুমড়োটা বেশ খানিক্ষণ নেড়ে একদম লাল লাল করে ভাজার দরকার নেই খানিক্ষণ নেড়ে নেড়ে চেড়ে তারপরে বেগুনটা বাদ দিয়ে আলু মূলো আর পটলটা দিয়ে দিলাম ভাজা ছিল সেটা দিয়ে দিলাম বেগুনটা এখন একদম দেব না বেগুনটা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বেগুন তো ভাজা খুব ভালো হয়েও গেছে এখন দিলে ঘ্যাঁট একদম হয়ে যাবে আলাদা করে বেগুন কিচ্ছু বোঝা যাবে না এরপরে যে মশলাটা ছিল যেটা গুলে রেখেছিলাম পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভাজাটা একটু নাড়াচাড়া বেশিক্ষণ হয়েছে ভালো করে ভেজে নিয়েছি এরপর মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে এরপর বেশ খানিকক্ষণ ধরে ভালো করে কষাতে হবে হ্যাঁ আপনারা যদি হলুদ কম খান তাহলে একটু কম হলুদ দেবেন যদি লঙ্কার গুঁড়ো মনে হয় দেব না তাহলে সেটাও স্কিপ করে যেতে পারেন একটু চিনি দিতে হবে হ্যাঁ আমি এক চামচ ধরুন দিলাম দুবার হাফ হাফ করে দিয়েছি এক চামচের মতো চিনি দিলাম লঙ্কার গুঁড়োটা আর হলুদটা আপনারা নিজেদের ইচ্ছে মতন দেবেন যদি হলুদ আর লঙ্কার গুঁড়ো না খান কম খান তাহলে কম করে দেবেন তাতে কোনো স্বাদের কোনো পার্থক্য হবে না এবারে ঢাকা দিয়ে আস্তে আস্তে গ্যাসটা একদম কমিয়ে ভালো করে রান্না করব এই যে দেখুন পুঁই শাকটাও দিয়ে দিয়েছি বেগুনটা দিয়ে দিলাম আর মাছটা ভেঙে নিয়েছি এই যে দেখুন মাছের মাথাটা একটু ভেঙে ভেঙে নিয়েছি গোটা গোটা দেবো না একটু ভেঙে নিয়েছি সেইটা দিয়ে দিলাম যদি আপনারা কেনা যদি করেন কেনা পুঁই শাগে তাহলে ডাটাগুলো তো মোটা থাকবে সেগুলো সেদ্ধ হতে সময় লাগবে তার জন্য আপনারা ডাটাটা তখন ওই কুমড়ো দেবেন তখনই দিয়ে দেবেন ডাটাগুলো আলাদা করে আর পাতাগুলো তখন পরে দেবেন নুনটা একটু কম ছিল ওই জন্য আমি একটু নুন দিয়ে নিলাম এরপরে জলটা মরিয়ে নিচ্ছি এই যে দেখুন হয়ে গেছে রান্নাটা এটা ঝোল ঝোল হবে না একটু রস রস থাকবে বাস হয়ে গেল রান্নাটি চলুন তুলে নিই পুঁইটা দেওয়ার পরে অনেকটা জল বেরোয় ঠিক আছে ভালো করে সিম করে আঁচটা একদম কমিয়ে পড়ে আস্তে আস্তে রান্নাটা করতে হবে আমার এই রান্নাটা বাড়িতে করুন রান্নাটা করে দেখুন কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানান কেমন হলো আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিন আরেক দিন অন্য আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসবো চলুন তাহলে আজকের মতো নমস্কার